আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা সালাম আদাব জানাচ্ছি। আমি এখন নিউ ইয়র্ক থেকে আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই। এটি হচ্ছে কি আপনারা জেনেছেন কিনা, আমি বাসায় বসে যে জিনিসটুকু দেখলাম যে চায়নাতে চীনে করোনা ভাইরাস নামে একটি ভাইরাস বের হয়েছে। আপনারা জানেন কিনা যে এদের প্রায় স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, প্রায় এদের 3.5 কোটি 35 মিলিয়ন মানুষের এই যে চলাচল এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা এক শহর থেকে আরেক শহরে যাতায়াত বন্ধ করে দিছে, এদের অবস্থা খুবই খারাপ। এই ভাইরাসের জন্য আমি যে কথাটা বলতে চাই যে আমাদের বাংলাদেশ বা আমাদের যে সরকার কতটুকু প্রস্তুত, আমাদের বিমানবন্দর কতটুকু প্রস্তুত, নাকি না আমাদের ঢাকাতে এখন এই ঢাকার মতো শহরে যদি এই ধরনের একটা ভাইরাস ঢুকে তাহলে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। চীনের মতো দেশ যেখানে হিমশিম খাচ্ছে, আমি দেখলাম যে এখানে আমেরিকান গভর্নমেন্ট ব্যাপক প্রিপারেশন নিয়েছেন যে কোনোভাবেই যেন এই ভাইরাস আমেরিকাতে ঢুকতে না পারে। আমরা বাংলাদেশ এত জনবহুল দেশ, আমরা কতটুকু প্রস্তুত এই করোনা ভাইরাসের জন্য? আমি শুধু দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকারের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, যে আমরা ঠিকমতো প্রস্তুত আছি কিনা, নাকি না আমাদের ঢাকা শহরে এখন মেয়র নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেও আমাদের কিন্তু সুরক্ষা পেতে হবে এবং সুরক্ষা দিতে হবে। আমি শুধু আমার ফলোয়ারদের মধ্যে যদি কেউ এইরকম মন্ত্রণালয় বা এইসব বিভিন্ন বড় বড় জায়গায় থেকে থাকেন, আমার বিশ্বাস যে সরকার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন, তারপরও আমি চাই যে অন্য যে কোনো কিছুর ভিড়ে যেন এই প্রতিরক্ষা ব্যবস্থা নিতে যেন কোনো ধরনের ঘাটতি না পড়ে। আমি এখান থেকে বিদায় নেওয়ার আগে শুধু বলবো যে চিন্তা করে দেখেন, চীনের মতো একটা দেশে প্রায় 35 মিলিয়ন মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, অলরেডি 26 জন মানুষ মারা গেছে এবং আরও অনেক লোক ইনফেক্টেড হয়েছে, এবং এটা এতই ছোঁয়া আছে যে একজনের হইলেই অন্যজনের সংস্পর্শে আসা মাত্রই অন্য তারকেও ভাইরাসে আক্রমণ করে। সুতরাং আমাদের ঢাকার মতো জায়গায় যদি এই ধরনের একটা আক্রমণ হয় এবং পরবর্তীতে আমাদের কন্ট্রোল করা অনেক বেশি কষ্টকর হবে, তাই আমি বলবো সরকারের যারা আছেন তাদেরকে বলবো দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, কারণ এটা কোনোভাবেই যেন বেশি দেরি না হয়ে যায়। এবং শহরকে শহর বন্ধ ঘোষণা করে দেওয়া হচ্ছে চীনে, এইটার এই যে গুরুত্ব বিবেচনা করে আমি আশা করবো যে নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এটা কোনোভাবেই যেন বেশি দেরি না হয়ে যায়। তা না হলে আমরা এইরকম একটা ভাইরাস যদি ঢাকাতে অ্যাটাক করে তাহলে পুরো অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ।